38 বছরের ছেলের সাথে 14 বছরের মেয়ের বিয়ে, মানে একটাবার চিন্তা করেন তো, শুনতেই তো কতখানি অদ্ভুত লাগছে, তাই না? 38 বছরের ছেলের সাথে 14 বছরের মেয়ের বিয়ে? হ্যাঁ ভাই, বাংলাদেশের সমাজে এই যে আমাদের প্রচলিত যে সমাজ রয়েছে, প্রচলিত সমাজ ব্যবস্থায় এই বিষয়টা কিন্তু অনেক জায়গাতেই হচ্ছে। তার পেছনের কারণ যদি বলি তাহলে মেয়ের বাবা মা একটা কথাই বলে, সেটা হচ্ছে মেয়ের ভবিষ্যৎ, মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কিভাবে তারা এতটুকু একটা বাচ্চা মেয়ের সাথে, এত বড় একটা লোকের সাথে দেখতে পারে, আমার তো ভাই বোধগম্য হয় না। আজকের গল্পটা নিশির, 14 বছরের একটা মেয়ে, আর তার জীবনে ঘটে গেল অনেকগুলো ঘটনা, অনেকগুলো। মাত্র এক বছরে দুটো বিয়ে, 3 বছরের মাথায় তৃতীয় বিয়ে, একটা সন্তান, এরপর জীবন এখন রীতিমতো দুর্বিষহ। ক্লাস 9-এ পড়তো তখন নিশি, 2014 সালের ঘটনা, তখন সে ক্লাস 9-এ ছিল। স্বপ্ন ছিল, ক্লাস 9-এর বাচ্চা যেমন স্বপ্ন থাকে ঠিক তেমনটাই স্বপ্ন ছিল, স্কুলে যেত আসতো, আর এই আসা যাওয়ার পথে তার পরিচয় হয় আরজু নামে এক ছেলের সাথে। হ্যাঁ, আরজু নামের এক ছেলে, তারই পাশের গ্রামের ছেলে ছিল। পরিচয় বলতে রোজ রাস্তায় আরজু তাকে দেখতো, সেও আরজুকে দেখতো, এই আসা যাওয়া করতে করতে একদিন নিশি দুম করে আরজুর নাম্বারটাই চেয়ে বসে। তো ঠিক আছে, খুব ভালো কথা, আরজুও তার নাম্বার দেয়। আরজু বয়স খুব একটা বড় ছিল না, তার থেকে মেবি 4 কি 5 বছরের বড় ছিল আরজু। নিশি তার নাম্বার নেয় এবং কথা বলে। 14 বছরের একটা মেয়ে, তার কাছে আর ফোন কোথা থেকে আসবে? বাসার ফোন দিয়ে দেখা যেত আরজুকে মিসড কল দিত, আরজু কল ব্যাক করলে যা কথা হতো তখন একটু এই যা, এর বেশি আর একেবারেই কিছু ছিল না। কিন্তু এই করতে করতে একটা সময় তারা যেটা ফিল করলো, মেবি তারা একজন আরেকজনকে ভালোবাসে, সেই একটা সময় কবে জানেন? মাত্র 3 মাসের মাথায়। একদিন এসে বলেই বসে আরজুকে, আচ্ছা তোমার আর আমার সম্পর্কটা কেমন সম্পর্ক, আমরা কি বন্ধু? তখন আরজু তাকে বলেন, না আমরা বন্ধু না, আমরা একেবারেই বন্ধু না, আমাদের সম্পর্কটা বন্ধুর না। তাহলে আমাদের সম্পর্ক তো প্রেমের, কি অদ্ভুত! এভাবেই চলতে থাকলো আরও 1-1.5 মাস। এরপর নিশি, এবার আসা যাক নিশির পারিবারিক অবস্থার বিষয়ে। নিশি থাকতো তার বাবার বাড়ি, খুব স্বাভাবিক, বাবার বাড়িতেও থাকবো, সেখানে চাচারা থাকে, ফুপিরা থাকে। কিন্তু তার বাবা মায়ের সম্পর্কটা ছিল খুবই টক্সিক একটা সম্পর্ক, কিছু থেকে কিছু হলেই তার বাবা তার মায়ের গায়ে হাত তুলত, কিছু থেকে কিছু হলেই, পান থেকে চুন খসার আগেই। আর চাচারা, তাদের দম্ভ ছিল আরও বেশি। কোনো না কোনোভাবে নিশির চাচা জেনে যায় যে নিশির সাথে একটা ছেলের কোনো না কোনো সম্পর্ক রয়েছে বা যোগাযোগ হচ্ছে। বাস বাসায় এসে হম্বিতুম্বি রীতিমতো এই বাচ্চা মেয়েটাকে এতটাই ভয় দেখানো হয়, ওই যে বলে না, হয় আপনি ভয় থেকে ভালো কিছু করবেন অথবা আপনার জীবনে খারাপ কিছু হবে। নিশি প্রথমবার স্টেপ নেয়, সে ঘর থেকে পালাবে, সেই আবারও ভয় থেকে ঘর থেকে পালানো। কিন্তু এবার আরজু খুব বুদ্ধিমানের মতো একটা কাজ করে, নিশিকে বুঝিয়ে বলে, না 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 না, এটা করা যাবে না। কিন্তু এর মাঝে নিশির ফ্যামিলি যেটা, মানে তারা চিন্তা করে যে যেহেতু মেয়ে অনেক বড় হয়েছে, প্রেম করছে, তাদের ধারণা মেয়ে তো একদম ভরপুর প্রেম করছে, তো কী করতে হবে, মেয়ে বিয়ে দিয়ে দাও। আমাদের প্রচলিত সমাজ, বিয়ের জন্য ছেলেও নিয়ে আসলো, ছেলে বাইরে থাকে, বাইরে কাজ করে, কাঁচা টাকা, সেই ছেলের বয়স 38 থেকে 40, আর 14 বছরের নিশি, মাঝখানে আরজু, আর এর পরের ঘটনা বলছি পরের পর্বে।